এইচআর মিডিয়া, সুন্দর আগামীর প্রত্যাশায়। কিরে, ঘুম থেকে উঠে ল্যাপটপ নিয়ে বসলি? হ্যাঁ, একটা ইমেল সেন্ড করছি। চল তোকে গ্রামটা একটু ঘুরে দেখাই। আমি গ্রামে যাব না, তোমাদের এখানে পরিবেশটা মোটেও ভালো না আর ধুলাবালি। আই ডোন্ট লাইক। আরে অনেকদিন পর দেশে আসলি, চল না ঘুরে বেড়ালে একটু ভালো লাগবে। আচ্ছা যাও, আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কর স্যার। আমাদের নার্সারি বাবা নিজের হাতে তৈরি করেছে, আর পাশাপাশি আমিও বাবাকে সাহায্য করেছি। সুন্দর না দেখতে? দেখ ফুলগুলো কত সুন্দর। কি যে বলো ব্রাদার, এটা কোনো নাইস হলো? আর তুমি লন্ডনে গিয়েছো? লন্ডনের থেকে কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে, যেগুলো তো এগুলোর কাছে কিছুই না। দেখলে তোমার মাথা ঘুরে যাবে। আরে দূর বোকা, কি যে বলিস। দেখ শ্রমিকরা কাজ করতেছে নার্সারিতে, চল ওদের সাথে একটু কথা বলে ভালো লাগবে। নো 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 ব্রাদার, ওসব খ্যাত লোকজনের সাথে আমি কথা বলতে পারবো না। ওর থেকে এক কাজ কর, তুমি বাসায় চলো, বাসায় যে শিক কাবাব আর চিকেন ফ্রাই খাবো। চলো বাসায় চলো। আমি বুঝতে পেরেছি, লন্ডন তোর মাথা খেয়েছে, তোকে নিয়ে ঘোরা হবে না, চল বাসায় চল। What is this? What is this? চোখে দেখতে পারেন না? Idiot nonsense কোথা কর। বুঝলাম তাহলে কি জানো, কলো ইন্ডিয়ান লঞ্চ নাকি ইন্ডিয়ান লঞ্চে করে বাড়ি আসে নাকি? সাসা লন্ডনে থাকে তো, ইংরেজিতে আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কেমন আছেন, আর আপনাকে দেখে খুব খুশি হয়েছে। গ্রামের যত সব নোংরা পরিবেশে মানুষ জামা কাপড়, কেমন করছিস কেন তুই? ও ব্রাদার তুমি থাকো, আমি আমার ভালো লাগছে না, আমি আমি গেলাম। সাসা মনে কষ্ট নিয়েন না, ঠিক আছে, লন্ডনে থাকে তো একটু বেশি বোঝেন তো। দোয়া করুন। চাচ্চু, আরে আঙ্কেল বলবা, আঙ্কেল। আরে আরে হাই হ্যালো না বলে তুমি সালাম দিচ্ছ? ভিতরে যাও দাদু। হ্যাঁ তোমরা তো ভাই কেমন ঘুরলে? এই যে ঘুরলাম ভালোই। কি যে বলবো ড্যাড, এই যে বাংলাদেশের মানুষগুলো না ভাষাগত চেঞ্জ হলো না, এই যে দেখলে সালাম, দেখলে কেমন আছেন, এগুলো আমাদের লন্ডনে কিন্তু চলে না, ঠিক আছে? ডিসকাস্টিং, আই ডোন্ট লাইক। হ্যাঁ বুঝতে পেরেছি, আসলে বাইরে থেকে থেকে নিজের মাতৃভাষাকেই ভুলে গিয়েছি। চলো তোমাদের আজকে একটা জায়গায় নিয়ে যাই, চলো গেলেই বুঝতে পারবে। চলো চলো চলো। দেখ তো এটাকে চিনতে পারিস কিনা। হ্যাঁ শহীদ মিনার। শহীদ মিনার ঠিকই চিনেছিস, কিন্তু এই শহীদ মিনার কেন তৈরি করা হয়েছে জানিস? জানিস না, বলতে পারবি না। আসলে এই শহীদ মিনার 1952 সালের ভাষা আন্দোলনে 21 ফেব্রুয়ারি
যারা ভাষা আন্দোলনের করতে যেয়ে যারা শহীদ হয়েছে তাদেরই একটা স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছে। আমাদের এই ভাষা বাংলা ভাষা অর্জন করতে যেয়ে যাদের ত্যাগ সে ত্যাগে বলে বোঝানো যাবে না। যারা শহীদ হয়েছে, যারা জীবন দিয়েছে এই বাংলার, যারা গর্বিত সন্তান, যারা অত্যন্ত ট্যালেন্ট ছাত্র ছিল, হ্যাঁ, তাদেরই আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই বাংলা ভাষায় আমরা কথা বলছি। হয়তো সেদিন তারা যদি এই আন্দোলন না করত, হয়তো আজকে আমরা এই ভাষা কথা বলতে পারতাম না। কিন্তু যারা যে ভাষার জন্য জীবন দিয়ে গেল, আজকে আমরা সেই ভাষা ভুলে গেছি। তোমরা ইংরেজিতে কথা বললেই নিজেদেরকে মনে করো আমরা অনেক স্মার্ট হয়ে গেছি, কিন্তু না, নিজের শিকড়ের কথা কখনো ভুলে যেও না। মনে রাখবে নিজের সব জাতির নিজস্ব স্বাধীনতা আছে, যেমনই আমাদেরও স্বাধীনতা অর্জিত হয়েছে। এই শহীদ মিনার তারই একটি বড় উদাহরণ, বুঝেছো? বুঝেছি।